আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্রিয় কবুতরগুলোও ভালো আছে। তো ফ্রেন্ডস, পিজন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড পিজন ওয়ার্ল্ডে আপনাদেরকে আমি আজ মশা থেকে এবং মশা রোধ করবেন কীভাবে সেটা একটা পদ্ধতি দেখাবো, এবং কবুতর বাচ্চাদেরকে মশা অনেক বিরক্ত করে, তো সেটার জন্য আজকে আমি এখানে তৈরি করে নিয়েছি নিম পাতার তেল। তো এটা এই হেক্সাসলের এটার মধ্যে আমি ভরে নিয়েছিলাম কিছু, আর আমি বেশি করে তৈরি করে এই বটলটার ভিতরে ভরে নিয়েছি। তো সেখান থেকে আমি অল্প পরিমাণ এটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি বাচ্চাদের শরীরে স্প্রে করব, ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো এই মশার উৎপাতের কারণে কিন্তু দেখা যায় আমাদের কবুতর বাচ্চাগুলোর শরীরে গুটি বসন্ত বা পক্স হয়ে থাকে। তো এই যে আমার বাচ্চাটা দেখেন, মশালাও ঘুমাচ্ছে। তো এখন আমরা বাচ্চার শরীরে স্প্রে করব, প্রথমত এই ছোটো বাচ্চাটা শরীরে করব, বাচ্চাও ঘুমাচ্ছে। আমরা হালকা করে স্প্রে করবো সবার শরীরে, এতে করে এই নিম পাতার তেলটা একটু আপনারা হচ্ছে সরিষার তেল নিম পাতার সঙ্গে চাল করে আপনারা ব্যবহার করতে পারেন, এবং এতে করে দেখা যাবে কবুতরের শরীরে যখন এভাবে আপনারা স্প্রে করে নেবেন, ওদের শরীরে স্প্রে করলে আর ওদের শরীরে মশা বসবে না। ফ্রেন্ডস, নিম পাতার এই পানিটা, পানি এবং তেল এভাবে আপনারা ইউজ করতে পারেন, এটা হালকা করে ব্যবহার করবেন, বেশি নয়। আমি অল্প করে দিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চার শরীরে আমি স্প্রেটা করছি, এভাবে হালকা করে করলে বেশি না, একদম হালকা করে করব যেন ওদের পালকের মধ্যে হালকা লেগে থাকলে এই যে গম কবুতরদের কামড়াবে না এবং বাচ্চাদেরকে কামড়াবে না। আপনি দেখেন এত মশা হয়েছে যে ওদের বাচ্চার, এই দেখেন এই কবুতরটার মুখের মধ্যে কামড় দিছে, যে কামড় দেওয়ার কারণে মশার এই যে কামড়ে, মশার কামড়ে দেখেন ওর মুখের মধ্যে একটা বসন্ত বা গুটি বসন্ত, আমরা যেটাই বলি পক্স বা গুটি বসন্ত, এটা হয়েছে। তো এটার জন্য ট্রিটমেন্ট চলছে, এটা আজকে তিন দিন হয়ে হলো। তো আমি ওকে মেডিসিন দিচ্ছি হচ্ছে হোমিও, আমি রাস্টক্স নামের একটা হোমিও মেডিসিন খাওয়াচ্ছি, আর মাঝে মাঝে একটু সাইলেসিয়া নামের আরেকটা মেডিসিন দিচ্ছি। তো এগুলো হচ্ছে হোমিও ফার্মেসি থেকে পাওয়া যায়, এটা দিলে দেখা যাবে ওদের বিনা কষ্টে এই রোগটা সেরে যাবে এবং অন্যান্য শারীরিকভাবে দুর্বলতাও হবে না। আর দেখা যায় অন্য কিছু করলে, যেমন আমরা অনেকে হারপিক দিয়ে থাকি, এরপর হারপিক ছাড়াও হচ্ছে হারপিক দিলে দেখা যায় ওদের অনেক কষ্ট হয়, অনেকে আবার আগুনে পুড়িয়েও পুড়ায় ফেলেন, তো এতে করে দেখা যায় কবুতরকে কষ্ট দেওয়া হয়। তো এই প্রাণীদেরকে কষ্ট দেওয়ার তো কোনো মানে নেই, তাই হোমিও মেডিসিন খাওয়াবেন, ইনশাল্লাহ ওরা সুস্থ হয়ে যাবে। আর মশাকে রোধ করার জন্যে নিম পাতার এভাবে তেল স্প্রে করে দিবেন ওদের শরীরে, এভাবে ওদের শরীরে, দেখছেন আপনারা ভয়ে পানিয়ে গেছে আমার কবুতরের বাচ্চাটা, তো এইভাবে ওদের শরীরে নিম পাতার স্প্রে করে দিলে ইনশাল্লাহ কবুতরের শরীরে আর মশা কামড়াবে না। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজান দিচ্ছে, নামাজ পড়বেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।